সালামু আলাইকুম আমি নাদিম খান ইতালির ব্যানিস থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন সেটা হচ্ছে গ্রিন পাস ওকে তাহলে আমরা যারা ইতালির বাইরে কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন নিয়েছি এবং পুনরায় যখন আমরা ইতালিতে প্রবেশ করেছি সেই ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে অথবা আপনার অফিসিয়ালি অনেক ক্ষেত্রে তারা এখন গ্রিন পাস থাকাটা আবশ্যিক করে ফেলেছে তাহলে কিভাবে আপনি আপনার এই গ্রিন পাস অথবা সার্টিফিকেট সিওনে ব্যার কীভাবে আপনি পাবেন তাহলে সেই প্রসেসটাই আমি এখন বলতেছি কিন্তু আমি এখন বিভাগ সম্পর্কে ইনফরমেশান দিচ্ছি সেটা হচ্ছে ভ্যানেতো ভ্যানেতো বিভাগে প্রভিনসি যেগুলো হচ্ছে বেলুনো ত্রাইভিজো বিচেন্সা ব্যারোনা ভ্যানেসিয়া এ রবিগো এই অঞ্চলে যারা বসবাস করেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই ইনফরমেশনটা প্রযোজ্য তাহলে আপনি যখন পুনরায় ইতালিতে প্রবেশ করেছেন সেই ক্ষেত্রে আপনি নিচের এই আমার ভিডিও ডিসক্রিপশানে আমি আপনাদেরকে যে লিঙ্ক ইমেইল অ্যাড্রেস লিখে দিয়েছি এবং আপনারা স্ক্রিনেও আশা করি এই ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের পাসপোর্ট কার্তাদিটা কোটিছে বিশকালে ফেরমিস জন্য আর যেই দেশ থেকে আপনারা ভ্যাকসিন নিয়েছেন সেই ভ্যাকসিনের যে সার্টিফিকেট ওইগুলো অ্যাড অ্যাটাচ করে এই ইমেল অ্যাড্রেসে পাঠাবেন আর আপনারা লিখবেন যে আপনি যে বাইরে কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন নিয়েছেন এখন আপনার এই ইতালিতে ওই সার্টিফিকেটটা কনভার্ট করে গ্রিন পাসে রূপান্তর করতে হবে সেই ক্ষেত্রে এই ইমেলটা আপনাকে আপনারা সেন্ড করলেই ওরা আপনাকে আউটকোড দিবে সেই আউটকোডটা আপনারা ডিজিসি এই ওয়েবসাইটে যে সেক্ষেত্রে আপনারা আপনাদের আউটকোটটা বসিয়ে গ্রিন পাস বা সার্টিফিকেশনে সিলে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন আপনি আউটকোট পাবেন তখন আপনি কিভাবে আপনার এই ডিজিসি ওয়েবসাইট থেকে আপনার গ্রিন পাস অথবা সার্টিফিকেট সিলে কিভাবে আপনি বের করবেন তাহলে চলুন তাহলে ডিজিসি গভ আমি আপনাদের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা ওইখানেই ক্লিক করলেই এই পেজে চলে আসবেন তাহলে এখানে আপনি যদি আপনাদের স্পিডে যে থাকে স্পিডে দিয়ে ট্রাই করতে পারেন না হলে আপনারা তেসারা সানে এই অপশানে আসবেন আটেন প্রথমে হচ্ছে আপনারা যখন বিদের ইত্যাদির বাইরে অন্য দেশে ভ্যাকসিনেশন নিয়েছেন তাহলে সে ক্ষেত্রে আপনারা এখানে এই অপশানটা নেবেন উতেন্স উতেন্তে সেন্সাতে সেরাসানে দাঁড়িয়া অ বা চিনাতে আল্লাহ ইস্তেরো এখানে ডকুমেন্টের ক্ষেত্রে ওরা মাঝে মাঝে পাসপোর্টের উপর করে অথবা কার্তেন্দিদের উপর করে পাতেন্তা পাতেন্তা দিক যদি থাকে ওইটার মধ্যে করে তাহলে এখানে আপনারা আপনাদের সবগুলো অপশানে চাই করবেন কারণ এটা নির্দিষ্ট থাকে না মাঝে মাঝে তেসের মধ্যে করে অথবা পাসপোর্ট দিতে আপনারা সব যতগুলো অপশান আছে সবগুলোতেই ট্রাই করবেন তাহলে আমি এখানে কার্তায়েন্দিতে দেখালাম এরপরে এখানে দিতে আপনার নাম্বার দিবেন এরপরে তিপকো দিচ্ছে যেটা হচ্ছে ওরা আপনাকে ফিডব্যাক ফিডব্যাকে যে ইমেইল পাঠাবে সেই ইমেইলে আউটকোট পাঠাবে আউটকোটটা সিলেক্ট করবেন এখানে ওই আউটকোটটা লিখবেন লিখার পরে এখানে আপনি আপনার সার্টিফিকেটের ভাষা চয়েস করবেন ইতালিয়ানও ইংরেজে ইতালিয়ানও ইংরেজে তা হচ্ছে আপনার ইতালিয়ান ইংলিশ ডয়েচ জার্মান ভাষা এরপরে হচ্ছে ইতালিয়ানো ইংরেজে ফ্রেঞ্চে ফ্রেঞ্চ ভাষা সহ এখানে আপনি সিলেকশান করার পরে এখানে কদিচিদি সিকিউরেটসা এখানে যা যেভাবে লিখে আছে বড় হাতের ছোট হাতের সবগুলো অ্যাকুরেট করে লিখবেন লিখে এখানে ইউকুপেরা সার্টিফিকেট দিলেই আশা করি আপনাদের গ্রিন প্লাস চলে আসবে আর এরটাতে এই অপশানগুলোতে যদি আসে তাহলে আপনারা এখানে এই উলতিমে অত্ত চিপ্রে নদি ইদিন সানে স্যানেতারিয়া এই অপশানে এসে এই অপশানে এসে আপনাদের এই তেসারা স্যানেতারিয়ার শেষের আটটার সংখ্যা লিখবেন এরপরে এখানে দাতা স্কাদেন্সা। ডেট এক্সপায়ার যখন ওই ডেটটা দিবেন এরপরে দিব কোদি চাই সেম্প্রাই আউট কোড যেটা আপনি ইমেইলে অথবা ফোনে মেসেজের মধ্যে পেয়ে থাকবেন এখানে পুরোটা লিখবেন আপনার আউটকোডটা লিখবেন লিখে এখানে সেম থিং আপনার ভাষা চয়েস করার পরে এখানে আপনার কদিচিদি সিগারেট ছাড়া যেভাবে আছে লিখবেন লিখে দুই কপেরা জেলিবি হচ্ছে দিলেই আশা করি আপনারা আপনাদের গ্রিন পাস পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে